হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এম কে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে ভীষণ মজার, একদম দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডুর রেসিপিটা শেয়ার করব। চলো দেখে নিই এটা কীভাবে তৈরি করছি। এক কাপ মুগের ডাল নিলাম, তারপরে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো 4 ঘন্টা। এখন এটা ভিজিয়ে রাখবো। এইভাবে 4 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো, ফিরে আসছে 4 ঘন্টা পরে। 4 ঘন্টা পরে ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। ময়লা পানিগুলো আমি ফেলে দিব। ডালগুলো একদম এক বাটি হয়ে গেছে। ঢেলে নিচ্ছে, ব্লেন্ড করে নেব। সবগুলো ডাল ঢেলে নিয়েছি, এখন এটার মধ্যে দিব 1 চামচ লবণ, দিয়ে এটা ব্লেন্ড করে নিব। সবগুলো ডাল আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি একদম প্লেনভাবে। এখন এটা দিয়ে আমি মতিচুর লাড্ডুর বাকি প্রিপারেশনগুলো করে নিব। ডালের পাকোড়া করার জন্য এখানে আমি এই ডালগুলা একদম ফিনিশিং খুব ভালো হয়েছে, দেখো খুবই সুন্দর করে প্লেন করে এটা বাটা হয়েছে। এখন এটা দিয়ে মতিচুর লাড্ডুর পাকোড়াগুলো ভেজে নেব। সেজন্য এটা একটু পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে একদম কড়াভাবে ভেজে নিতে হবে। তেলটা গরম করে নিয়েছি, এখন এটার মধ্যে পাতলা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো একদম কড়া করে ভাজতে হবে, সেজন্য জালটা মিডিয়াম টু লো হিটেই দিয়েছি, আর একটু হলে এটা উল্টে দিতে হবে। এখন আমি এগুলো এক পাশে করে উল্টে দিব, আস্তে জাল দিয়ে এটা একদম কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো দেখো লালচে লালচে হয়ে গেছে, এগুলো আর একবার উল্টিয়ে দিব। আর একটু লালচে হলে এগুলো আমি উঠিয়ে নেব। একদম আবার দেশীয় জাল দেওয়া যাবে না, এটা তাহলে পুড়ে যাবে, তখন তিতা লাগবে। লালচে লালচে করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো আমার একদম ব্রাউন কালার করে ভাজা হয়েছে, এখন এগুলো আমি উঠিয়ে নেব। এইভাবে তেল ঝরিয়ে আমি সবগুলো উঠে নিলাম,
এখন আমি আরেক পেশে ভেজে নেব আর এগুলো উঠিয়ে নেব। পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, এই যে এরকম একদম লালচে করে পাতলা, এই যে দেখো স্টিলের প্লেটের মধ্যে পাড়ি দিলে এটা মরমর ঠক ঠক শব্দ হচ্ছে। এখন এগুলো আমি সব ভেঙে ভেঙে ছোটো করে নেব। দেখো ভাঙলেও খুব সুন্দর মচমচার শব্দ, ইজিলি ভেঙে নেওয়া যাচ্ছে। সুন্দরভাবে এটা ভাজা হয়েছে, এগুলো একদম মরমরা করে ভাজা। এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, এখন এগুলো আবার আমি এটার মধ্যে দিয়ে গুঁড়া করে নেব। এই যে মতিচুর লাড্ডুর পাকোড়াগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখো একদম কি সুন্দর কুরকুরা একদম ঝুরঝুরা হয়ে গেছে। এটা এখন আমি একটা গাবলার মধ্যে ঢেলে দিব। এই যে আরও আমি কতগুলো আগে করে নিয়েছি, এখন সবগুলো পাকোড়া আমার সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে, দেখো কত সুন্দর ছোট ছোট দানা হয়েছে। এখন এগুলো দিয়ে আমি মতিচুর লাড্ডুটা তৈরি করে দেব। লাড্ডুর জন্য এখানে আমি এক কাপ চিনি দিচ্ছি, এটা শিরা করার জন্য, আর এটার মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু পানি। সামান্য পানি দিয়ে এটা চিনিটা জাল দিয়ে নেব, আর এটা কিছুক্ষণের মধ্যেই পানি বের হয়ে যাবে। তারপরে জাল হতে হতে চিনির একটা শিরাটা যখন আঠাটা হবে তখন এটার মধ্যে আমি মতিচুর লাড্ডুর ওই মিশ্রণগুলো দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল দিয়ে নিচ্ছি। লাড্ডুর মধ্যে একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে সাদা এলাচ দিচ্ছি দুটো। এটা জল দিতে দিতে এখন পানি বের হচ্ছে, এখন এটা আস্তে আস্তে জল দিতে দিতে শিরাটা ঘন হয়ে যাবে। চিনির শিরার মধ্যে আমি অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিব, একটু লালচে কালারের লাড্ডুটা বানাবো সেজন্য। আর এই চিনির শিরাটাও বলকা এক তালের মতো হচ্ছে, এখনো হয়নি আরেকটু হবে। চিনিটা আমার চাল দেওয়া হয়েছে, এটাও আঠা আঠা হয়ে গেছে, আঠা আঠা। এখন এটার মধ্যে আমি এই লাড্ডুর মিশ্রণগুলো দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে এটা নিয়ে নেব। চিনির মধ্যে লাড্ডুর মিশ্রণগুলো ভালো করে নেড়ে চেড়ে ঝাল দিয়ে নেব। আমার এখানে মুগের ডালটা ছিল আধা শেষ, আর আমি প্রথমে চিনি দিয়েছিলাম এক কাপ। এক কাপ চিনিতে আমার হয়নি, পরে আমি আরও এক কাপ চিনি একদম এক তারে শিরা করে এটার মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর এটার ভিতরে এখন আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব, একটু উঁচা উঁচা করে দিচ্ছি, তাহলে এটা আরও স্টিকি হবে, তখন মিষ্টিটা বানাতে খুব মানে সহজেই হয়ে যাবে এবং মিষ্টিটা ভেঙে যাবে না, আর মিষ্টির স্বাদটাও অনেক বেশি বেড়ে যাবে। এখন এটা আবার আমি
ভালো করে মিশিয়ে নিব। এই যে আমার মতিচুর লাড্ডুর মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। তাহলে এখানে আমি ব্যবহার করেছি হলো 500 গ্রাম মানে আধা কেজি ডাল আর 700 গ্রাম চিনি দিয়ে আমি এটা মিশ্রণটা রেডি করেছি। তো তোমরাও সেভাবেই অল্প বানাতে চাইলে অল্প পরিমাণ বুঝে করবা, আর বেশি চাইলে একটু বেশিই করবা। আমি একটু বেশিই করতেছি। তো এটা এখন ঠান্ডা করে নিয়ে পরে আমি হাতের ভিতর গুড়াইয়া মতিচুর লাড্ডুটা বানিয়ে নিব। হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি, এখন এই লাড্ডুগুলো আমি বানিয়ে নিব। এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে দুই হাতের তালুতে ঘুরিয়ে গোল করে লাড্ডুটা বানিয়ে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার একটা মতিচুর লাড্ডু। এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করি। এই যে বন্ধুরা দেখো, এক মানে হাফ কেজি ডাল দিয়ে আর 700 গ্রাম চিনি দিয়ে কতগুলো মতিচুর লাড্ডু বানিয়ে ফেলেছি। দেখলে তো কীভাবে খুব সহজে পারফেক্ট দোকানের মতো, এটা যেমন স্বাদ তেমন দেখতেও একদম দোকানের মতো। এটা তোমরা বানিয়ে নিও খুব সহজে। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, আর বন্ধুদের সাথে এটা বেশি বেশি শেয়ার করো, কমেন্ট আর লাইক করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।